দেখবে সে তোমার কাছেই আসবে যখন তোমার ভ্যালুটা সে বুঝতে পারবে একটা সময় সে তোমাকে প্রায়োরিটি দিত এখন দেয় না একটা সময় সে তোমাকে গুরুত্ব দিত এখন আর দিচ্ছে না একটা সময় সে তোমার সময় চাইতো আর এখন তুমি চাইলে তার পাত্তা পাচ্ছ না একটা সময় সে তোমার জন্য পাগল ছিল তুমি ভাবতে তুমি ভীষণ লাকি। আর আজ তুমি তার সময় চাইলে তোমাকে পাগল বলছে তোমার সিচুয়েশন কি ঠিক এই রকম দিনের পর দিন তোমাদের সম্পর্কের পরিস্থিতি খারাপ হচ্ছে সে তোমাকে আগের মতো চাইছে না তোমার উচিত কিছু সিম্পল রুলস মেনে চলা তুমি যদি এই সিম্পল রুলসগুলো আজকে থেকে মেনে চলতে পারো তাহলেই তোমার জীবন বদলে যাবে আমি কথা দিচ্ছি কি সেই সিম্পল রুলসগুলো স্টেপ ওয়ান সবার প্রথমে নিজের মানসিকতা চেঞ্জ করো এই যে তুমি ভীষণ দুঃখী তোমার থেকে দুঃখী পৃথিবীতে কেউ নেই তোমার লাইফে ভালোবাসা নেই তোমার লাইফে সুখ নেই তোমার কোনো কিছু করার ইচ্ছে নেই সর্বোপরি তাকে ছাড়া তোমার কোনো কিছু নেই এই যে মানসিকতা এই মানসিকতা থেকে নিজেকে বের করে নিয়ে আসো তুমি হ্যাপি তুমি পজিটিভ তোমার অনেক কিছু করার আছে এই রকমের মানসিকতা তুমি আজ থেকে তৈরি করো যেই মুহূর্ত থেকে এই রকম মানসিকতা তুমি নিয়ে আসবে দেখবে চারপাশের জগৎটা চেঞ্জ হতে শুরু করেছে নাম্বার টু নিজেকে মূল্য দাও বাজারে কিছু মাছ থাকে যেই মাছগুলো থাকতে থাকতে একটা সময় পচতে শুরু করে কেউ নেয় না তোমার অবস্থাটা তুমি দিনের পর দিন এইরকমভাবে বানিয়ে চলেছ তুমি নিজের সাথে এতটা অন্যায় করছো তুমি নিজেকে এতটা কম ভ্যালু দিচ্ছ তোমার অবস্থাটা মাছের মতো হয়েছে সত্যি কি তোমার কোনো মূল্য নেই একটু নিজেকে নিয়ে ভাবো কোনো প্রতিভা নেই কোনো কিছু করার ক্ষমতা নেই লাইফে কোনো গোল নেই এইরকম মানসিকতা যদি তোমার থেকে থাকে তাহলে কে তোমাকে মূল্য দেবে তুমি আজ থেকে যদি নিজের মূল্য নির্ধারণ না করো নিজেকে যদি ভ্যালু না করো তাহলে বাইরের একটা মানুষ এসে তোমাকে মূল্যহীন করে তুলবে দেখো নিজের উপরে কোনো রকমের সন্দেহ রাখবে না আমি পারবো আমার হবে এই ধরনের মানসিকতা রাখবে না কলের পর কল করছো মেসেজের পর মেসেজ করছো সারাক্ষণ বলছো কথা কাও কথা কাও এই রকমভাবে প্রত্যেক মুহূর্তে তুমি কিন্তু নিজের মূল্য নিজেই ডাউন করছো আজ থেকে তোমাকে যে রুলসটা ফলো করতে হবে আমাকে যে যেভাবে ট্রিট করে আমিও তাকে সেইভাবে ট্রিট করব যে গুরুত্ব দিচ্ছে তাকে দেব যে দিচ্ছে না আমি তাকে পাত্তা দেব না নাম্বার থ্রি আজ থেকে তুমি অ্যাভেলেবেল নও রাতে যখন খুশি ফোন করছে কথা বলছো দিনে যখন খুশি ফোন করছে তার মর্জি মতো তুমি কথা বলছো একদম ছুটে গিয়ে মেসেজে রিপ্লাই করছো কেন আজ থেকে বলে দাও রাতে তোমার কাজ থাকে আজ থেকে বলে দাও আমার পড়া থাকে আজ থেকে বলতে শুরু করো না তোমাকে যখন বলছে তুমি দৌড়ে গিয়ে ভিডিও কল করছো যখন তোমাকে বলছে তুমি ছবি পাঠিয়ে দিচ্ছ ভিডিও পাঠিয়ে দিচ্ছ তুমি কি জানো কাল তোমার সাথে তার সম্পর্ক থাকবে কি থাকবে না সে কতটা বিশ্বাসযোগ্য সেটাও তুমি জানো না কিন্তু তুমি দিনের পর দিন এটা করে যাচ্ছ তোমাকে কিন্তু সে মূল্যহীন ভাবছে নিজের মূল্যটাকে নিজে খুব কমিয়ে ফেলেছো দেখো যেটা তোমার ঠিক মনে হবে না তুমি এখন থেকে না বলবে এটাই নিয়ম এতে তোমার মূল্য বাড়বে কমবে না লাইফের একটা রুলস বানিয়ে নাও আমি কখনো কাউকে চেস করব না আমি তাকে ভালোবাসি তার জন্য আমার ভর্তি ভর্তি ইমোশান প্রচুর মায়া আমি তার জন্য পাগল কিন্তু তার পেছন পেছন আমি ছুটবো না যখনই তুমি কারো পেছনে ছুটবে সে পেয়ে বসবে এবং একটা সময় তোমাকে পাত্তা দেবে না এটা তোমার সাথে হবেই তাই কখনো কখনো কারো পেছনে ছুটবে না নাম্বার ফাইভ রিলেশনশিপ হোক বিয়ে হোক কখনও নিজেকে আটকে রাখবে না কিছু বাউন্ডারি থাকতেই হবে রিলেশনশিপটা হবে একটা ঘরের মতো যেখানে দুটো দরজা সে তোমার সাথে থাকতে চাইছে না তার অন্য কাউকে ভালো লাগছে অন্য কারোর সাথে প্রেম করছে তুমি তাকে যেতে দাও আটকে রাখবে না কখনো রাখবে না তোমার কিছু বাউন্ডারি থাকবে সেই বাউন্ডারি যদি সে কখনো ক্রস করে তুমি সেই সম্পর্ক থেকে সরে আসো তোমাকে অপমান করছে তোমাকে কষ্ট দিচ্ছে তোমার সাথে খারাপ ব্যবহার করছে দিনের পর দিন করছে কোনো মাথার দিব্যে নেই যে তোমাকে সেখানে আটকে থাকতে হবে যেখানে সেলফ রেসপেক্টের ব্যাপার আছে তোমার উচিত সেখান থেকে সরে আসা সম্পর্কটা এমনই হওয়া উচিত তুমি যদি সিম্পল রুলসগুলো মেনে চলো লাইফে কখনো কেউ তোমাকে ইগনোর করতে পারবে না আর যার জন্য তুমি আজ কাঁদছো যার জন্য তুমি ভাবছো যে আমার সব হারিয়ে গেল তাকে যদি তুমি যেতে দাও দেখবে সে তোমার কাছেই আসবে যখন তোমার ভ্যালুটা সে বুঝতে পারবে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যদি আমার ভিডিও তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও তোমাদের সমস্যার কথা কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো আমি চেষ্টা করব প্রত্যেককে রিপ্লাই করতে প্রত্যেকে অনেক ভালো থেকো আর হ্যাঁ আমি তোমাদের সাথে আছি